আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের সামনে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি অনেকেই কিন্তু এখনও ভালোভাবে জানে না যে আমরা আলফাপা কমিউনিটি অ্যাপসের মধ্যে রিলস কীভাবে আপলোড করবো এখানে দেখেন রিলস অপশনটা কিন্তু আমাদের আসে কিন্তু আমরা কিন্তু সহজে এখনও অনেকেই জানি না যে দেখেন এই যে এরকম চলে আসে আমরা কিন্তু আর ওঠাতেও পারি না নামাতেও পারি না অনেকে তাই মনে করি কিন্তু এখানে একটু ধরুন ধৈর্য ধারণ করুন দেখুন চলে আসছে তো এখান থেকে কিন্তু রিলসটা আপলোড করতে হবে কিন্তু অনেকেই কিন্তু জানে না যে এটা কীভাবে করবো তো বিভ্রান্তির শিকার হয় শেষ পর্যন্ত দেখা যায় যে তারা পোস্ট না করেই বা রিলস আপলোড না করেই তারা চলে গেছে কারণ তারা জানে না যে কীভাবে করব। তারপরে যদিও বা তারা এই রিলস অপশনে আসার পরে এখানে এই যে এখানে দেখেন লক্ষ্য করেন এখানে হচ্ছে ক্লিক হ্যার টু আপলোড অন রিল আর শর্ট টু আলফাপা কমিউনিটি তো এখানে এটার উপর যদি আমি ক্লিক করি তো এটার উপর ক্লিক করার পরে আমরা ভিডিও আপলোডের কোনো একটা সিস্টেম পাই তারপরে ইমেল টিমেল চাই অনেকে কিন্তু এটা বিভ্রান্ত হয়ে তারা কিন্তু আর পরে কোনো কিছুই করতে পারে না বা করে না মনে করে যে কীভাবে কী করবো তো যাই হোক আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখাবো যে আপনারা কীভাবে আপলোড করবেন তো আপনারা সর্বপ্রথম যখন এরকম আলফাপা কমিউনিটি অ্যাপসের মধ্যে আসবেন তখন কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে তো তারপরে আপনাদেরকে যে কাজটা করতে হবে নিচের যে রিলস অপশনটা দেখতে পাচ্ছেন এখানে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে এখানে এইরকম ফার্স্ট এরকম একটু অপশনটা আসে তারপরে একটু স্ক্রল করবেন স্ক্রল করে দেখবেন এখানে ক্লিক হ্যার টু আপলোড ইউর ওন রিলস অর শর্ট টু আলফাবা কমিউনিটি তো এইটার উপরে যখন আপনি ক্লিক করবেন এটার উপরে যখন ক্লিক করবেন তখন দেখেন এই রকম কিন্তু একটা আপনার ইন্টারফেস সামনে আসবে এখানে কিন্তু ভিডিওর কোয়ালিটিটা কিন্তু এখানে তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে যে আপনারা কী ধরনের ভিডিও আপলোড করতে পারবেন কত এমবির ভিডিও আপলোড করতে পারবেন সাইজ সব বলে দেশে দেখেন ভিডিওর সাইজ ম্যাক্স একশো এম বি ফটো সাইজ ম্যাক্স পনেরো এম বি ম্যাক্স পনেরো বিশ হচ্ছে পোস্ট পোস্ট মানে একসঙ্গে করতে পারবেন তো এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে দেখেন এখানে ড্রাগ এ ভিডিও তারপরে ইমেজ টু আপলোড অপশনাল তো এটার উপর যে আমি ক্লিক করি এটার উপর যখন আমি ক্লিক করব তখন কিন্তু দেখেন এখানে কিন্তু আমার বিভিন্ন রকম ভিডিও চলে আসতেছে তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আপলোড করবো তো আমি এখানে সেকেন্ড ভিডিওটা এখানে চুজ কর চুজ করতেছি তো আমি এটা যখন আমি এখানে চুজ করবো তখন দেখেন এখানে একটু আপলোডিং নামে একটা অপশন কিন্তু এখানে শো করতেছে তো এই আপলোডিং অপশন যখন শো করবে তখন কিন্তু এই যে দেখেন আমার কিন্তু এটা ভিডিওটা ওরা প্রথম আপলোড করে নেয় তারপরে আমি এখানে একটা যে কোনো নিচে দেখেন এই যে অ্যাড ইউর ক্যাপশন হিয়ার এখানে আপনি আপনার ভিডিও রিলেটেড যে কোনো একটা ক্যাপশন আপনি এখানে লিখতে পারেন তো আমি এখানে একটা রোবট বিষয়ে এক একটা ভিডিও আসছে রোবট কীভাবে দিনমজুরি ভাত মেরে খাচ্ছে দেখুন মানে রোবট এখানে ভাত মানে সরি এখানে ধান কাটতেছে মানুষের থেকে ভালো করে কাজ করতে পারতেছে সেইটা নিয়েই কিন্তু একটা ভিডিও তো আমি এটা এখন আপলোড দিব তো আমি এখানে কিন্তু দেখেন একটা ক্যাপশন দিয়ে দিছি তো এখানে দেখেন নেক্সট যে অপশনটা দেখা যাচ্ছে আমি যদি এই নেক্সট অপশানের উপর ক্লিক করি তো আমি নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে আসে কিন্তু অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে যে এখানে বাদ বাকি আমি কী করবো কেউ কিন্তু বুঝতে পারে না তো এখানে ইন্টারিওর নেম এটার উপর যদি আমি ক্লিক করি এখানে আমাকে আমার নাম দিতে হবে নামটা কোনটা দিবেন যেটা হচ্ছে আমার আলফাপা কমিউনিটি অ্যাপসের মধ্যে যে নামটা দেওয়া আছে ওইটাই আমাকে এখানে দিতে হবে তো আমি আমার ওইটাই দিচ্ছি এম ডি জুবায়ুর হুসাইন এটা কিন্তু আমি দেবো আমার ইমেল এখানটাও এখানেও কিন্তু আমাকে দিতে হবে তো অনেকে আসে কিন্তু ইমেলটা কোনটা দেবে ওটা কিন্তু বুঝে উঠতে পারে না তো দেখেন আমার এখানে যে ইমেলটা দেওয়া আছে আমি ওইটাই এখানে দিয়ে দেবো তো আমি ওটা এখানে সেই ইমেলটা দিয়ে দিলাম মানে অর্থাৎ আমাকে আলফা আপনি অ্যাপসের মধ্যে যে রিল মানে যে ইমেলটা আমি দিয়েছিলাম প্রথমে খোলার সময় সেই ইমেলটা এখানে দিয়ে দিলাম তারপরে এখানে সাবমিট পোস্ট এটার উপর আমাকে এখানে ক্লিক করতে হবে তাই যে পোস্টটা এখানে আপনি করতেছেন এটা কিন্তু আপনার ওরা সাবমিট করবে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু সাবমিট করবে না এটা আপনি যখন আপলোড করবেন তারা হচ্ছে অর্থাৎ হচ্ছে আলফাপা কমিউনিটি মেম্বার্স যারা আসে মেম্বার্স বলতে মনে করেন যে যারা ফাউন্ডার আছে যারা এটা হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তারা হচ্ছে আপনার রিলসটা দেখবে যে এটা কোনো হারাম কোনো কিছু আসে কি নাই এটা দেখার পরে তারা কিন্তু এখানে সাবমিট করবে তো আমি এখানে সাবমিট পোস্টার যদি করে দিই তারপরে দেখেন আমি সাবমিস্ট পোস্ট করে দিলাম দেখেন এখানে কিন্তু লেখা আছে থ্যাংকস ইউর সাব সাবমিশন ইউর পোস্ট উইল বি লাইভ অন ওয়েবসাইট আফটার অ্যাপ্রুভাল তো ওরা যখন দেখবে যে আপনার পোস্টটা কোনো হারাম কোনো কিছু নাই সঠিক দেওয়া যায় তখন তারা অ্যাপ্রুভ করবে তখন কিন্তু আপনার পোস্টটা ওখানে কিন্তু শো করবে অর্থাৎ রিলস অপশনে শো করবে অন্য মানুষ দেখতে পারবে তো ভিডিওটা মূলত এই আপনারা যারা যারা ভিডিওটা দেখলেন শিখলেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটাতে ভিডিওটাতে আপনারা একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা কারণ সাবস্ক্রাইব করে রাখলে হবে কি আমি কিন্তু এই বিষয়ে প্রতিনিয়ত ভিডিও বানাই তো আপনারা নেক্সট ভিডিওটা কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর সবাই ভালো থাকবেন